রান্না থেকে শুরু করে শপিং সবকিছুই থাকছে কিন্তু আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মি তাপসী, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই ব্লগটা আমার গতকালকেই আপলোড করার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমার মুডটা খুবই অফ হয়ে যায়, যে কারণে আমি আর ব্লগটা এডিট করতে পারিনি। গতকালকে কেন জানি না নিজের আগের পেজটার কথা খুব বেশি মনে পড়ছিল। যখন আমি আমার আগের পেজটা ঘাঁটছিলাম আমার এত বেশি কষ্ট হচ্ছিল আর অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যেখানে আজকে হয়তো আমি আর অনেক কিছু করতে পারতাম সেখানে আমি এই আমার এই পেজটা তোলার জন্য অনেক বেশি কষ্ট করে যাচ্ছি। সবসময় ভুলে থাকার চেষ্টা করি আমার আগের পেজটা কিন্তু কোনোভাবেই ভুলতে পারি না, আর যখন এটা মনে পড়ে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, অনেক বেশি কষ্ট পাই। কষ্টটা আমার সেই দিনই সার্থক হবে যেদিন আমার এই পেজটা ওই পেজের মতো হবে, কিন্তু এই পেজটা আমি কোনোভাবেই গ্রো করতে পারছি না। আমি তো সত্যি অনেক চেষ্টা করার চেষ্টা করছি, তবে আমি জানি না আরো কতখানি চেষ্টা করলে আগের জায়গাটায় পৌঁছাতে পারবো। তবে অনেক বেশি খারাপ লাগতেছে, এতটাই কালকে খারাপ লাগছে যে মনে হয়েছে যে আর এসব করবো না, ভালো লাগছে না, একবার তো একটা চলে গেছে, আবার এটা কোনোদিনও কোনো কিছু হবে না। সবকিছু মিলে কালকে আমি অনেক বেশি আপসেট ছিলাম। তারপরেও হঠাৎ করে ভাবলাম যে না, করি আর একটাবার চেষ্টা করে দেখি, আপনারা যদি আবারও আগের মতো সবকিছু আমাকে সাপোর্ট করে ইনশাল্লাহ হয়তো আগের মতো সম্ভব এই পেজটাকেও উপরে তোলা। কিন্তু আমি জানি না এটা কতদিন হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাদের আমার ব্লগ ভালো লাগবে রেগুলার আমার ব্লগ দেখার চেষ্টা করবে। এর থেকে বেশি কিছু আসলে আমার পেজ নিয়ে বলার নাই, দিন শেষে এটাই নিজেকে সান্ত্বনা যেই হয়তো আমার কপালে ওটাই ছিল যার কারণে এটাই হয়েছে। তো সকাল থেকে আজকে ঘুম থেকে ওঠার পরেই বিজি ছিলাম, তো তারপরে ভাবলাম যে একটু বাহিরে যাই, কয়েকদিন ধরে কিছু কাজ আটকে আছে যেগুলো আমি করছি না, এছাড়াও যেহেতু এক্সামও ছিল তারপরে ভাবলাম যে আজকে একটু বের হই। তো আমি 11টার মধ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, তারপরে ফার্স্টে গিয়েছিলাম কুরিয়ারে, তারপরে চলে আসলাম একটা জুয়েলারি শপে। আমি অনলাইনে কিছু জুয়েলারি দেখছিলাম, ইদানিং ভাবছি অর্ডার করব, তবে তার আগে ভাবলাম যে টাইপের জুয়েলারি চাচ্ছি সেটা টাঙ্গাইলে পাওয়া যায় কিনা একটু খুঁজে দেখি। তারপর আমি যে টাইপের আসলে জুয়েলারিটা চাচ্ছিলাম সেই টাইপের জুয়েলারি এখান থেকে পেলাম না। তারপর একটা চুড় দেখলাম, এটা মোটামুটি ভালোই লেগেছিল, বাট আবার কেন জানি না ভালো লাগলো না। তারপর আরো কিছু শপিং ছিল, এগুলোর পাশাপাশি দেখা যাচ্ছে যে একটু শীতের শপিংও করতে চাচ্ছিলাম, একটু দেখছিলাম আশেপাশে কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। আসলে একদমই টুকিটাকি শপিং ছিল যেগুলো সবসময় আসলে শেয়ার করার মতো থাকে না, এর জন্য আমি খুব একটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না। আর এই যে দেখেন শীতের কেনাকাটা সবার শুরু হয়ে গিয়েছে, এখন মার্কেটে গেলে একটা ভিড় দেখা যায়, ভালোই ভিড়, সবাই দেখি যে কেনাকাটা করছে। তো তারপর আসলাম একটা ফুলের দোকানে, সেখান থেকে একটা ফুল আমার পছন্দ হয়েছিল বাট আমার সাথে প্রাইজে মিল খাচ্ছিল না, আমার কাছে প্রাইসটা একটু ওভার মনে হয়েছে, কিন্তু উনি দেখা যাচ্ছিল দামটা কমাচ্ছিল না। ভেবেছি অন্য কোনো দিন গিয়ে আবার একটু দামাদামি করবো, যদি তখন দেয় কেন জানি না, তারপর আর নিতে ইচ্ছা করলো না, চলে এসেছি। সো এগুলাই ছিল বাহিরের আজকে টুকিটাকি কাজ, এগুলো আপনাদের সাথে হালকা পাতলা একটু শেয়ার করেছি, জানি না কতটুকু আপনারা কি বুঝতে পেরেছেন। এরপরে বাসায় এসে খেয়েছিলাম পাকা একটা আম যেটা আমাদের ছাদের টপে ধরেছিল, তারপরে চলে গেলাম বিরিয়ানি রান্না করতে। হুটহাট কেমন জানি বিরিয়ানি খাইতে ইচ্ছা করে, তখন আমি নিজেই রান্না করে ফেলি। তো এখানে আমি জানি না কতটুকু মাংস নিয়েছিলাম, পরিমাণটা ঠিকভাবে বলতে পারবো না, আদা বাটা রসুন বাটা জিরা বাটা সবকিছু দিয়ে ফেলেছি। তারপরে অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা, তার সাথে অ্যাড করছি এখন টক দই, আর দিয়েছিলাম বিরিয়ানি মশলা। যেহেতু মাংসের পরিমাণটা কম ছিল এই জন্য বিরিয়ানির প্যাকেট থেকে অর্ধেকটা মশলা এখানে অ্যাড করেছি, এখন টক দইটা দিলাম, তার সাথে অ্যাড করে দিয়েছি তেল, এখন ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ রেখে দিব। বিরিয়ানির মাংস সবসময় নরম হওয়ার জন্য আমরা প্রেশার কুকারে রান্না করি, কারণ বিরিয়ানির মাংস যদি সফট হয় সেটা খেতে বেশি ভালো লাগে। কড়াইতেও রান্না করা যায়, সেক্ষেত্রে সময়টাও বেশি লাগে, তবে প্রেশারে রান্না করলে দেখা যায় যে 5 থেকে 6টা সিজ দিলে অথবা 4টা দিলেও এটা হয়ে যায়। আর বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেলে তেমন কোনো প্যারা থাকে না, খুব দ্রুত বিরিয়ানি তৈরি করে ফেলা যায়। একটা সময় বিরিয়ানি রান্না করা আমার কাছে অনেক বেশি ভেজাল মনে হতো, তবে এখন আমার কাছে এতটাই সিম্পল লাগে, আর যেহেতু আমি সিম্পল ভাবে রান্না করি যার কারণে বিরিয়ানি রান্নাটা আমার কাছে অনেক বেশি সহজ। তবে অনেকে অনেক কিছু দিয়ে বিরিয়ানির আইটেম রান্না করে থাকে, বাট আমি আসলে পারি না, তাই সিম্পল ভাবেই রান্না করে ফেলি। চাউলের পরিমাণটা আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারছি না, কারণ আমি একটু মাপটাপ কমই বুঝি। আর এখানে পোলার চাউলের জন্য দিচ্ছি পানি, এপাশে কিন্তু মাংসটা অনেকটাই হয়ে গেছে। তো ফার্স্টে এখন বিরিয়ানির জন্য পোলাটা রান্না করে ফেলতে হবে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, তেলটা সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করি, কারণ মাংসেতে অলরেডি তেল দিয়েছি এর জন্য একটু কম দেওয়ার চেষ্টা করি। সাদা মশলা, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ, তেজপাতা সবকিছু দিয়ে একটু তেলে হালকা করে ভেজে নিতে হবে। পোলার চাউলটা একটু ভেজে নিতে হবে, তারপরে এখানে পানি অ্যাড করে তার সাথে আমি মাংসটা অ্যাড করে দিয়েছিলাম, আসলে ওই ক্লিপসটা নিতে আমি একদমই ভুলে গিয়েছি। দেন এখন আমি একটু অ্যাড করে দিলাম কাঁচামরিচ, এরকম কাঁচামরিচ দিতে আমার বেশ ভালো লাগে। কিসমিসও অ্যাড করেছি, তবে বিরিয়ানিতে কিসমিস অ্যাড করে না, আমার ভালো লাগে তাই অ্যাড করেছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ, এখন এটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ। আর একটা জিনিস বিরিয়ানিতে আমি দিব, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় কাঁচিতে আলু পছন্দ করি, তবে সেক্ষেত্রে আমার কাছে বিরিয়ানিতে আলু খেতে বেশ ভালো লাগে। এখানে এই আলুগুলো আগে থেকে সিদ্ধ করে তেলে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে তারপরে হচ্ছে বিরিয়ানির ভিতরে দিয়ে দিয়েছি। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার রান্না, সাথে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা
লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।